ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বেলেঘাটার ক্লাবে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। দীপক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই প্রসঙ্গে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, কি দাবি তাঁদের? দেখো, আগেই মৌখিকভাবে দাবিতে সরব হয়েছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বেলেঘাটা বিস্ফোরণ কাণ্ডের জাতীয় তদন্তকারী সংস্থা দিয়ে যাতে বিষয়টি খতিয়ে রাখা হয় তার জন্য দাবি তুলেছিলেন, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে তিনি চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই দাবি জানালেন। তার বক্তব্য হচ্ছে যে এই ধরনের ঘটনা অতীতে যখন ঘটেছে, তিনি খাগড়াগড়ের উদাহরণ তুলে ধরে বলেছেন যে প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসন বিষয়টাকে লঘু করে দেখার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীকালে যখন এনআইএ ঘটনা তদন্তভার হাতে নেয় তখন দেখা যায় যে গভীর ষড়যন্ত্রের শেকড় রয়েছে এর মধ্যে, এবং সেই নেটওয়ার্কও ধরা পড়ে, একটা বিশাল চক্রান্তের জাল সেই সময় সামনে আসে। ফলে এই ঘটনা কেউ লঘু করে দেখার কোনো অবকাশ নেই বলে তিনি মনে করেন, এবং তিনি অভিযোগ করেছেন যে এই ধরনের ঘটনায় পুলিশের যে ভূমিকা বর্তমানে দেখা যাচ্ছে সেই ভূমিকার পরিপ্রেক্ষিতেই তাদের সন্দেহের উদ্রেক এবং এই বিষয়টির আরো গভীরে যাওয়া উচিত বলেই তারা মনে করেন। সুতরাং তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই ঘটনার এনআইএ তদন্ত দাবি করে চিঠি পাঠিয়েছেন আজকে। ধন্যবাদ দীপক।